আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব সহজ আর চটচলতি বানানো যায় এমন একটা পাস্তা রেসিপি। আসুন দেখে নিই আজকের আমার রেসিপি। নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে এক কাপ পাস্তা ব্যবহার করেছি। এখানে আমি ম্যাকারনি পাস্তা ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্রকার পাস্তা ব্যবহার করতে পারেন। কিছুটা নুন দিয়ে দিলাম আর এটা 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5-7 মিনিট পর আমি একটু চেক করে দেখে নিচ্ছি এটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, চামচ দিয়ে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। এটা একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা সাথে সাথে ছেঁকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে 3টে ডিম খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমের গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, যেমনটা আমরা চাউমিন বা পাস্তাতে ব্যবহার করে থাকি। দেখুন, ডিমটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কুচিয়ে রেখেছি। এবার এটার রংটা একটু চেঞ্জ হলে আমি 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে দেব। মিনিট 2-এর জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে। টমেটো কেচাপ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেলে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি। ছোট যে ম্যাগি মশলার যে প্যাকেটগুলো থাকে সেই 2 প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি। আবারও সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমের সাথে পাস্তা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রয়েছে। এবার চিনি নিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন, তবে এই চিনি দিলে মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। নিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব চটজলদি আর টেস্টি একটা পাস্তা রেসিপি। আর উপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।